সোনারচর দেখতে আসছি এবং আপনারাও দেখেছেন অনেকে দেখেছেন অলমোস্ট হাউসফুল আজকে আমাদের ঈদের এই চতুর্থ দিনেও নববর্ষে এবং সোনারচর আমি আগে থেকেই বলেছি মানুষ বোরিং হবে না কেউ কিন্তু নেগেটিভ রিভিউ নাই কারণ একটা গাঁথুনির গল্পের গাঁথুনির ছবি সোনারচর এবং সোনারচর যে দেখবে অ্যাটলিস্ট বকা দিবে না অ্যাটলিস্ট পরিচালক প্রযোজক যত্ন করে ছবিটি বানিয়েছে এবং আমার সাথে আজকে আমার প্রযোজক দাঁড়িয়ে আছেন অভিজ্ঞতা চিত্রী অভি দাঁড়িয়ে আছেন যিনি পরিবেশনা করেছেন এবং আজকে এই পয়লা বৈশাখে আমরা একটা ঘোষণা দিতে চাই আপনাদের মাধ্যমে সেটা হচ্ছে সোনারচর সিনেমায় যে বেশি পোস্টারে ছবি দেখতে এসে পোস্টারের কাছে সামনে দাঁড়িয়ে সেলফি দিবে হলে দিয়ে সেলফি দিবে এবং সেটা নিজের ফেসবুকে পোস্ট করবে এবং সেটা অভিজ্ঞতা চিত্রে যেহেতু অভিজ্ঞতা চিত্র পরিবেশনা করেছে অভিজ্ঞতা চিত্র সেটাকে ট্যাগ করে যদি ওনারা শেয়ার দেয় যারটা সবচেয়ে বেশি ভালো মনে হবে এবং যারটা মনে হবে মানে সবার সর্বাগ্রে তাকে জেবিকোর সৌজন্যে একটা স্মার্ট টেলিভিশন উপহার দেওয়া হবে এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার ওয়ালটন মিলেনিয়াল শুধু তাই না যে মেয়ে বেশি ছবিটা ট্যাগ করবেন তাকে একটি শাড়ি উপহার দেওয়া হবে ছেলেদের জন্য পাঞ্জাবি আছে আমার গায়ের যে পাঞ্জাবি দেখেন সেম ডিজাইনের পাঞ্জাবি সেই ছেলেকে দেওয়া হবে পুরো সোনারচরের কাজ করা এবং সাথে আমার সাথে দেখা মিট অ্যান্ড গ্রিটস এবং উইথ পাঞ্জাবি যে ছেলে একটা বেশি বেশি করে ছবির সামনে পোস্ট দিবেন হ্যাঁ সত্যি দরকার আমরা ডিনার করাবো কোনো অসুবিধা নাই বাট এটা শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রাখলাম না এটা একদম সিরিয়াসলি ঘোষণা দিলাম এবং আপনারা জেনেই রাখবেন এটা অবশ্যই আমরা এটা করবো এবং অভির সাথে যোগাযোগ করলেই হবে অভিজ্ঞতা চিত্রের অভি অফিসিয়াল অভি যে কথাচিত্র তার ট্যাগ করলেই হবে তাকে ইনবক্সে যোগাযোগ করলেই হবে জিন আমার কাছে আসলেও ঘাড়মটকে চলে যাবে মানে আমি তার ঘাড়মটকে দেবো চিন্তার কোনো কারণ নেই জিন আমার কাছে উল্টে ভয় পেয়ে চলে যাবে জায়েদ খান তো নারিকুলের লোক এটা বলাই যায় এই যে সামনে যে দেখতেছেন না প্রেজেন্টার তো সব মেয়ে মেলে চলে আসছে কপাল 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 নিয়ে আসছি এটা অনেক বড় ব্যাপার দুই ঘন্টা আড়াই ঘন্টা ওয়েট করছে আমার জন্য হাতের মধ্যে সোনারচর লিখছে সবচেয়ে বড় কথা টাইমস স্কোয়ারে 30-40 হাজার বাঙালির সামনে আমার যে সম্প্রতি ঈদের যে বিড়ি গানটি এটা প্রদর্শিত হয়েছে সেখানে টাইমস স্কোয়ারে যেখানে বিড়ি গানটি আর তো সেই গানটি সেই গানের প্রোমোটা ওখানে প্রদর্শিত হয়েছে এটা অনেক বাঙালি হিসেবে আমার জন্য গর্বের বাঙালিদের গর্বের টাইমস স্কোয়ারে হাজার হাজার বাঙালির সামনে সেই সোনারচর সরি এই যে বিড়ির প্রোমোটা প্রদর্শিত হয়েছে টাইমস স্কোয়ারে নিউ ইয়র্কে এটা অনেক লাকি আমি এবং আমি মনে করি বিড়ি গানটি সবার মুখে মুখে থাকবে এবং সাবধান বিড়ি কিন্তু ছাড়তে হবে নাহলে বিড়ি খাইলে ক্যান্সার হয় সাবধান আমার হৃদয়টা বিশাল আমার হৃদয় বিশাল এই ফোটায় যত ফোটা করুক আমি হামলা সামলাতে পারি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি হামলা সামলাতে পারি আর কোনো ফোটার মধ্যে যদি জিন থাকে তাও তাড়াতে পারি কোনো অসুবিধা নেই আমরা মনে হয় যে সবাই ভালোবাসা থাকলে এভাবেই ফোটার এগিয়ে যাবে এবং এত মেয়ে দর্শক আসছে ছবিটা দেখে কয়েকদিন ধরে এটা আমার কাছে অনেক বেশি একটা পজিটিভ দিক।